হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের ময়দা আলু ও ফুলকপি দিয়ে ভীষণ মজার অনেক বেশি খাস্তা কচুরি তৈরি করে দেখাবো। এই কচুরি তৈরি করা খুবই সহজ, ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে এটা তৈরি করে নিতে পারবেন, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বলে দেড় কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ পরিমাণ আজোয়াইন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কালো জিরা ব্যবহার করতে পারবেন। আড়াই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ ময়ানটা যত ভালো হবে এই নাস্তাটা তত বেশি পারফেক্ট এবং খাস্তা হবে। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে, এতে করে ডোটা পারফেক্ট হবে। মাখানো হয়ে গিয়েছে, এখন ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। তো আমার ডোটা রেডি হয়ে গিয়েছে, এখন ঢেকে রেস্টে রেখে দিতে হবে প্রায় 20 মিনিটের জন্য। এই ফাঁকে কচুরির জন্য পুর রেডি করে নিতে হবে, সেজন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে, তবে পেঁয়াজটাকে খুব বেশি ভাজতে হবে না, পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত ভাজলেই হবে। পেঁয়াজ নরম হয়ে গিয়েছে, এখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ আলু কিউব করে কেটে দিয়ে দিচ্ছি। এক কাপের থেকে বেশি পরিমাণে ফুলকপি ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। ফুলকপি পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে কয়েক মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে এক মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, কোয়াটার চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ। মশলা সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় 2 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে এক কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পানি সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন চুলাটা স্লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না সবজি ভালো করে সিদ্ধ হয়ে আসে। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে সবজিগুলো মিশিয়ে নিচ্ছি। দেখুন সবজি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন স্পেচুলার দিয়ে আলুগুলোকে ভেঙে একটু আধা ভাঙা করে নিচ্ছি, তারপর মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে তিনটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে, এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। ফিরে আসলাম 20 মিনিট পর, এখন ঢাকনা সরিয়ে নিচ্ছি। এখন এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। এভাবে সবগুলো বল আমি তৈরি করে নিয়েছি। সাইডটাকে এভাবে চেপে চেপে গোল বাটির মতো তৈরি করে নিচ্ছি। সাইডটাকে পাতলা করে নিতে হবে, মধ্যের অংশ কিন্তু পাতলা করা যাবে না, অর্থাৎ মাঝ বরাবর মোটা রাখতে হবে। দেখুন বাটির মতো তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি। তারপর এভাবে পেঁচিয়ে মুখটা বন্ধ করে নিতে হবে।
বাড়তি অংশ আমি উঠিয়ে নিচ্ছি, তারপর চেপে মিশিয়ে নিচ্ছি। এবার হাত দিয়ে চেপে চেপে চ্যাপটা করে নিচ্ছি। এভাবে আমি একটি কচুরি তৈরি করে নিয়েছি। একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো কচুরি তৈরি করে নিয়েছি। এবার চুলা একটি কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হালকা আঁচে গরম করে নিয়েছি। এবার একে একে কচুরিগুলো দিয়ে দিচ্ছি। এখানে তিনটি কচুরি দিয়েছি। চুলারাস মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে এই কচুরি একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর যখন দেখবেন কচুরি উপরে ভেসে উঠেছে, তখন এগুলোকে আমি উল্টে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। বাকি কচুরিগুলোকে আমি একইভাবে ভেজে নিয়েছি। এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার কচুরি দেখতে কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে, আর অনেক বেশি খাস্তা হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।